বলছেন এক ভাই 21 নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার পায়ে গুরুতর সমস্যা আছে হাঁটু ভাঁজ করতে পারি না আমি কি সেজদার পর আবার তাশাহুদের বৈঠকে আসন গোড়া অথবা পা বিছিয়ে বসতে পারবো জি হ্যাঁ যেটা আপনার জন্য সহজ হবে এইভাবে বসবেন যেটা আপনার জন্য সহজ হবে সেইভাবে বসবেন সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস ইমরান বিন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলছেন যে কানাত বি বাওয়াসির আমাকে বাওয়াসিরের রোগ ছিল বাওয়াসির বলা হয় পাইলস বা অর্শরোগ বাংলায় অর্শরোগ যাকে বলা হয় অর্শরোগ ছিল আমার বড় কষ্ট হইতো সালাত পড়তে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম এই মর্মে যে কি করে সালাত আদায় করব কি নিয়ম ফাকালত ওয়াসাল্লি কায়মান পারলে দাঁড়িয়ে সালাত আদায় করো ফাইল নাম তাস্তাতে যদি দাঁড়িয়ে সালাত পড়তে না পর অক্ষম হও ফাকায়দান বসে সালাত আদায় করো ফাইল নাম তাস্তাতে বসেও যদি সালাত আদায় করা কষ্ট হয় ফায়ালা জামবিন তাহলে তোমার পার্শ্বদেশে শুয়ে মানে কাত হয়ে শুয়ে তুমি সালাত আদায় করো এই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুতরাং যেটা বৈঠকের ক্ষেত্রে যেইভাবে বসা পা মড়িয়ে বা সহজ হচ্ছে না পাকে আপনি আপনি চার জানু হয়ে বসেন অথবা আপনি পা লম্বা করে দেন সামনের দিকে তাও কোনো অসুবিধা নেই নিচে বসা সম্ভব হচ্ছে না পা ভাঁজ করে মড়িয়ে তাহলে চেয়ারে বসে সালাত আদায় করেন চেয়ারে বসে সালাত আদায় করার বিধিবিধান সম্পর্কে বিস্তারিত আমার একটি আলোচনা রয়েছে ঘণ্টাখানিকের বা তার বেশি সেটাও শুনে নেবেন যদি আপনার এরকম পরিস্থিতি থাকে ইনশাআল্লাহ তাআলা দিন খুব সহজ ইন্নাদ দিনা ইউসরুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিন হচ্ছে অত্যন্ত সহজ আর আল্লাহ সহজ করেছেন আপনি যদি বাড়াবাড়ি করে কঠিন করেন তো ইল্লা গালাবাহু তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবেন নিজে হার মানতে বাধ্য হবেন পথভ্রষ্ট হবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মধ্যম পন্থার জ্ঞান দান করেন আর দিন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা ওহী হচ্ছে মধ্যম পন্থা ডানে বামে দুটি হচ্ছে গুমরাহি ভ্রষ্টতা আল্লাহ সমস্ত রকমের গুমরাহি থেকে বাড়াবাড়ির গুমরাহি থেকে আর ছাড়াছাড়ির গুমরাহ থেকে শিথিলতার গুমরাহ থেকে আর কট্টর পন্থার গুমরাহি থেকে আল্লাহ যেন আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন